আপনারা নিজেরাই দেখছেন কাকে বাধা সৃষ্টি করে কাকে না যাতে দিচ্ছি আমরা। চলে চলবে হ্যাঁ, পুলিশকে তো ওরাই প্রথম, পুলিশ তো জানি না আমরা, কিন্তু ঘটনার যে সময় হচ্ছিল তখন সময় বর্তমানে পুলিশ এখানে ছিল, তারা ফোন করেছে না কাউকে, কে ফোন করেছে এটা জানা নেই, তবে পুলিশ বর্তমানে ওইখানে উপস্থিত ছিল, পুলিশের সামনেই সব ঘটনা হলো। তারা নিজেদের মধ্যে মনে হচ্ছে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে রাস্তার মধ্যে। কারা কারা স্যার? স্বপন মুদক আর হচ্ছে কি স্বপন সূত্রধর, স্বপন সূত্রধর, এই দুজনের মধ্যে তো দুজনের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে শুনেছি। এরপরে হসপিটালে এসেছে, এখানে এসে দেখলাম যে তাদেরকে রেফার করেছে অল্প বিস্তর আহত হওয়ার পরে। একটু আগে আমাকে ফোন করলো আমার ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তাকে, একটু আগে আমাদের সৎসঙ্গ আশ্রম সংলগ্ন একটা জায়গাতে ওকে মারধর করেছে। তো শোনা মাত্রই আমি তৎক্ষণাৎ ছুটে আসলাম এই হাসপাতালে, এখান থেকে আসবোর খবরাখবর করে ডাক্তারকে দিয়ে রেফার করেছে, ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম, রেফার করেছে ওকে, আমি মাত্র অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে আসলাম। তো আমি চাই আজকে একটা এমন একটা দিন, 7 দিন ধরে আমাদের কল্যাণপুর কীর্তন চলছে, এটার আজকে সমাপ্তি দিন, মহাপ্রসাদ চলছে এখানে একটা আনন্দের দিনে, কিছু একটা রাজনৈতিক সুরসুরি, কিছু রাজনৈতিক দলের কতিপয় কয়েকটা ছেলে চাইছে আজকের দিনটাকে বিনষ্ট করতে, কল্যাণপুরের যাতে একটা সৌন্দর্য একটা আজকের দিনের মহাপ্রসাদ নিচ্ছে হাজার হাজার লোক, এই এই একটা দিনে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে প্রি প্ল্যান করে আজকের দিনটাকে বেছে নিয়েছে তারা। তো আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমরাও তাদের ফাঁদে আমরা পা দেবো না, আমাদের প্রশাসনের প্রতি অগাধ বিশ্বাস, আমি প্রশাসন ওইটার যোগ্য শাস্তি দেবে, যারা এই দোষ করেছে, যারাই ওকে মেরেছে, আমি প্রশাসনের কাছে দাবি রাখবো ওদের কঠোর থেকে কঠোর শাস্তি যাতে হয়। কী হয়েছিল ওদের, কী হয়েছিল তারা, কি পলিটিক্যাল গ্রাউন্ড কী আছে স্যার? পলিটিক্যাল গ্রাউন্ড তো এক দল বলছে বিজেপি, আরেক দল বলছে সিপিএম, সেটাই বলছে ওরা। আচ্ছা, এখন মানে হসপিটালের পরিস্থিতি যে কী আছে? নর্মাল, সব কিছু নর্মাল আছে। কোন কোন জায়গাতে ইনজুরি হয়েছে স্যার, কোনো বেশি? একজনের মাথায় আর চোখে হয়েছে আর হাতে পায়ে লেগেছে একজনের, আরেকজনের বুকে ব্যথা, একটু শ্বাসকষ্ট নাকি হচ্ছে, আর ওই ছেলেটার মারও নাকি কোমরে একটা ব্যথা পেয়েছে, চিকিৎসা চলছে। আচ্ছা, কিছু কিছু আমি স্বপন সূত্রধর, তেলিয়ামুড়া SFI বিভাগীয় কমিটির সম্পাদক সদস্য। আমি টিউশন করাই, আমি আমার রোজগার করি আপাতত, তো ওই টিউশনের সোর্সে আমি কিছু টাকা পাইতাম, তো সুমন আমারে ফোন করছে, হ্যাঁ সুমন মুদ, তো গেলাম, গিয়ে টাকা আনতাম, গেলাম সুমনের বাড়ির সামনে, তো ওইখানে আমরা দাঁড়িয়ে রয়েছিলাম, তো ওইখানে আমরা রাস্তাতে দাঁড়ায় এই কথা কইতাছিলাম তার বাড়ির সাথেই, তো এই বিজিবি আসছে, তো কিছু গুন্ডা বাহিনী আমরা সামনে গালিগালাজ দিয়ে গেছে, গালিগালাজ দিয়া আবার তারা ব্যাক করছে, ফোন করছে, ফোন করে সেরা তারা তিনটা বাইকে 9 জন তারা আসিল, 9 জন তারা মদ খায়া একদম খুব বাজেভাবে আসিলা, তারপরে আমরা এসে ধরছি। তো আমরা প্রথমে ওরা আমারই মানে গালিগালাজ শুরু করছিলো আমারই দিয়ে সেরা, তো ওইখানে ওই সুমন মুদক থাকনে, তো সুমন মুদকের বাইরে তো আমি পড়াই, তো সুমন মুদক আমারা এসে বাসে টেকেছিলো, ওইখান থেকে ঘটনাটা শুরু হয়। প্রথমে আমার উপরে অ্যাটাক করা হয়, আমার বুকে 3-4 কিল দেওয়া হয়েছে, তারপরে সুমন মুদক যায় পড়ছে, তারপরে আর এই জিনিসটা তারা কইরে উঠতে পারছে না, তারপরে সুমন মুদকের সাথে দস্তাদস্তি শুরু হয়েছে। তখনখানে এই কাকিমুনি মানে সুমন মুদকের মা
দৌড়ে আসে তো দেখতাছে আমারও মারতাছে তার ছেলেরও মারতাছে তারপরে আয়েশা এখানে আটকে যাইছে তারা তারার উপরেও এদিকে মানে দোজালেব এরকম একটা ভাব গালি গালাজ করতেছিল একটা মহিলার উপরে এরকম ভাবে করণটা কি ঠিক এই আর কি ঘটনা তারপরে আমরা আমরা বাড়ির সামনে আমার ছোট ভাইয়ের মাস্টার আসলো আর স্বপন সূত্রধর নামে এক ব্যক্তি যিনি জৈনিক কমরেড নামে পরিচিত তো আমার ছোট ভাইকে পড়াতো স্যালারি নিতে এসেছিল আমাদের বাড়িতে বাড়ির সামনে তো রাস্তার মধ্যেই আমার বাড়িতে ডুববার 25 মিটার আগেই আমার ওর সাথে দেখা হয় তো তখন সময় ওরা ওদের বিজিবির কিছু লোক ছিল বাইক বাহিনী 7-8 জনের উপর সুব্রত তারপর বিজি মনা দাগি বলে পরিচিত এখানে কল্যাণপুর অনেক ঘটনাই করলো তো তারা চলে আসে প্রত্যেকে মদ খেয়ে একদম জঘন্য অবস্থায় এসে আমাকে বলে যে ওর মাফলারটা দরকার ওর মোবাইলটা দরকার ওর সোশ্যাল মিডিয়াতে কাজ করে ওর মোবাইলটা দরকার অনেক আর তুই তো কংগ্রেসের তোর সাথে কোনো কথা নেই আমি কোনো রাজনৈতিক দলের না আর তুমি কী কারণে এরকমভাবে অসভ্য আচরণ করতেছো তোমার তো ওরা মদের নেশায় আসিল আমার কোনো ধরনের ভদ্র আচরণ ওরা শুনতে রাজি নয় মানে ওরা কোনো কথাই ওরা যত সম্ভব একটা শ্মশানে বাজার মনে যে শ্মশানটা ছিল ওইখানে বসে অনেকক্ষণ সময় নেশা টশা করেছিল তো আমরা ভেবেছিলাম যে একবারে কোনোভাবে আমরা অ্যাভয়েড করে বাড়িতে চলে যাব ওদের সাথে কথা বললেও মানে অনেকটা বেশি বিশ্রী মদের গন্ধ একদম পুরো অন্ধকার হয়ে যাচ্ছিল সবদিকে তো ওরা 4-5 জন সবাই মিলে বিজিবির যে বাইক বাহিনী আছে এখানে কল্যাণপুরের সবাই মিলে ওই সব আমার যে মাস্টার ছিল টিউশন টিচার আমার ছোটো ভাইয়ের তাকে গিয়ে মারবার জন্য আমাকে বলছে যে তুমি চলে যাও আমি ওকে মারবো আমি বললাম না 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 এটা কোনোভাবে সম্ভব নয় তার মধ্যে আমার মা চলে আসে মা চলে এসে বলে যে আমাদের কি এরকম দিন চলে এসেছে যে আমার বাবা কিছুদিন আগে শহীদ হয়ে যায় তো এরকম দিন চলে এসেছে যে আমার বাড়ির সামনে তুমি আমার টিচারকে মারবে তো ওরা এরকম কোনো কথা শুনতেই রাজি নয় তারপরে ওরা সবাই মিলে আমার মাকে গালি গালাজ করতো তুমি কেন বাড়ির থেকে বেরিয়ে এসেছো তুমি বাড়িতে থাকবে এখানে তুমি দাঁড়াতে পারতো না বাড়ি ঘোরা আগুন জ্বালা যাবো তখন সময় আমার অনেকটা বেশি রাগ হয় হ্যাঁ এরকমভাবে বলে তখন সময় আমি আমার মার সামনে যে সময় একটা খুব কাছে চলে আসে তখন সময় আমি ওকে প্রতিরোধ করতে গিয়ে ধাক্কা দিই একটা তারপরে তো ওরা কয়েকজন আমার সাথে ধাতা দিয়ে করলো অনেক আমার দূরের মতো কিছুটা ডাকাডাকি করলো তখন সময় আমার পাড়ার যে লোকজন আছে সবাই বাইরে আসে স্বপন সূত্রধরও ছিল এখানে স্বপন সূত্রধর অনেকবার আটকায় অনেক অনেক রকমভাবে আমাকে সাহায্য করেছিল ওইখানে স্পটে কারণ আর ওকেও মারছিল স্বপন সূত্রধরকে মারছিল আমরা বিশেষ লক্ষ্য ছিল স্বপন সূত্রধরকে কোনোভাবে উদ্ধার করি এই জায়গা থেকে যাই হোক ওর ওকে উদ্ধার করতে সম্ভব হয়নি ওকে ওর উপর অনেক আঘাত আনে ওরা আমাদের